সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, সেটা হচ্ছে জোরদার ডেয়ারি ফার্মে যুক্ত হলো নতুন একটা আধুনিক মেশিন, যেটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখনই। তো এটা হচ্ছে দুধ দহন করা মেশিন। তো জোরদার ডেয়ারি ফার্মে যুক্ত হলো দুধ দহন করা ডিজিটাল মেশিন। তো অনেক দিনকার শখ ছিল যে জোরদার ডেয়ারি ফার্মে সমস্ত আধুনিক জিনিসপাতি যোগ করার। তো আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমার গাভীগুলোও ভালোভাবে আছে, আপনাদের দোয়ায় আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আমি চাচ্ছি জোরদার ডেয়ারি ফার্ম একটি আধুনিক ফার্ম হিসাবে রূপান্তরিত হবে এবং সবার মাঝে সুন্দর সুন্দর গাবি বকনা প্লাস সুন্দর 100% খাঁটি দুধ উপহার দেওয়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। তো জোরদার ডেয়ারি ফার্মের এর আগে দেখাইছি গরুর ট্যাগ, গরুর বেল্ট, নজরিং। তো এবার সবথেকে লেটেস্ট, মানে সবথেকে ভালো যা আমার সম্ভবত আশেপাশে নাই। তো লোকজন মুখে অনেক শুনছে যে দুধ দহন করা মেশিন আমাদের এদিকে। তো আমি প্রথম আমাদের এদিকে আমি নিয়ে আসলাম জোরদার ডেয়ারি ফার্মের জন্য দুধ দহন করা মেশিন। এটা হচ্ছে তুর্কি একটা মেশিন, যেটা খুবই ভালো মানের। তো আপনারা যারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও, যারা এই মেশিনটা সম্পর্কে জানেন ভালোভাবে বা ব্যবহার করছেন, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে মেশিনটা কেমন সার্ভিস দেয় এবং মেশিনটা কত দাম হতে পারে। আপনারা যারা এর আগে ইউজ করছেন আর ভিডিও যারা দেখছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মেশিনটা কেমন হলো। আমি মেশিনটা অবশ্য সেকেন্ড হ্যান্ড কিনছি, কারণ যে ভাই এই মেশিনটা কিনছিল সে কোনো দিনও দুধ দহন করেনি, মানে মেশিনটা স্টার্টই করেনি এক কথায়, সেইভাবেই ছিল। আমি সেটাকে আবার চেক করে নিয়ে আসছি তো আমার ফার্মের জন্য। তো আজকে আমি খুবই খুশি বা আনন্দিত যে আমার জোরদার ডেয়ারি ফার্মে এরকম সুন্দর একটা মেশিন যুক্ত করতে পেরেছি, এবং সাথে সাথে আপনাদের দোয়ায় এই ফার্মটাকে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেই কামনাই করছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার গাভীগুলো। তো আমি ব্যবসা করে আপনারা জানেন, তো সেই ক্ষেত্রে আমি একা এই কাজগুলো করি, আমার এখানে কোনো কর্মচারী নাই। সো আমি সকাল থেকে কাজ করে দুধ দহন করে হোটেলে দিয়ে আসতে আমার একটু কষ্ট হয়ে যায়, কারণ দুই বেলা দুধ দোয়াতে অনেক কষ্ট হয়। তো সেই কারণে এই কষ্টটাকে লাঘব করার জন্য বা সময়টাকে বাঁচানোর জন্য, কারণ দুধ দোয়াতে গেলে অনেক সময় লাগে আর দুধ দহন করা মেশিন হলে সময়টা অনেক সেভ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমি মেশিনটা নিয়ে আসছি জোরদার ডেয়ারি ফার্মে। তো আপনারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, এবং পরবর্তীতে মেশিনে কীভাবে দুধ দহন করে, এর প্রক্রিয়া কী, প্রসেসিং কী, সব আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, এবং যারা নতুন দেখছেন তাদেরকে অভিনন্দন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পেজে ফলো দিয়ে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে জোরদার ডেয়ারি ফার্মের নতুন নতুন যত ভিডিও আসবে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আরেকজন আপনার ভাই, আর সে যাতে জানতে পারে যে এর ফল সম্পর্কে। তো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই একটু শেয়ার করবেন, আর যে ভাইদেরা অলরেডি মেশিনগুলো ইউজ করছেন সেই ভাইদেরকে বলবো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো মেশিনটা কেমন কাজ করে বা কেমন টেকসই হবে। আমি তো কিনছি মেশিনটা, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে আমার এই প্রতিবেদন। আল্লাহ হাফেজ।